প্রধানমন্ত্রীর ব্রিগেডের জনসভায় মিঠুন চক্রবর্তী অক্ষয় কুমারের উপস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আজ বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সাধারণ মানুষ কোনো পয়সা খরচা না করেই নামী তারকাদের দেখার সুযোগ পাবেন। তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এই দল রাজনৈতিকভাবে দেউলিয়া ও আদর্শহীন হয়ে পড়েছে। একটা অ্যাডভার্টাইজ হোক মুফত মে ফিল্ম স্টার, যাদেরকে আনতে লক্ষ লক্ষ টাকা লাগে, তাদেরকে দিয়ে প্রোগ্রাম করতে লক্ষ লক্ষ টাকা লাগে, মোদির দয়া দিদির দয়া মুফত মে স্টার দেখো।